কোথায় বলে আশায় মরে চাষা আর রাজ্য সরকারি কর্মচারী বলুন বা শিক্ষকরাই বলুন সবাই কিন্তু ডিএ নিয়ে একটা আশায় আশায় রয়েছেন বা এখনো আছেন কিন্তু অনেকেই হয়তো ভাবছিলেন যে হয়তো দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে বা জানুয়ারিতে হয়তো কিছুটা রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ ঘোষণা হতে পারে কিন্তু সে আশায় পুরো জল পড়ে গেল বলা যায় ভোটের আগে সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তি কার্যত প্রায় অসম্ভব আবারও মামলার ফাঁস ফের মামলার জটে রইল ডিএ বিস্তারিত রিপোর্টে বিধানসভা ভোটের আগে বকেয়া ডিএ প্রাপ্তি অসম্ভব বলে মনে করছে সরকারি কর্মচারী সংগঠনগুলি বিধানসভা ভোটের আগে বকেয়া ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্টে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করল রাজ্য ডিভিশন বেঞ্চে আপিল করার শুনানি থার্ড ডিসেম্বর দু হাজার কুড়ি তেইশে সেপ্টেম্বর স্যাট রাজ্যের পুনর্বিবেচনা আবেদন খারিজ করে দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের আইনি লড়াই হাইকোর্টে নিয়ে গেল রাজ্য বিধানসভা ভোটের আগে বকেয়া ডিএ প্রাপ্তি অসম্ভব বলে মনে করছে সরকারি কর্মচারী সংগঠনগুলি সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী ফির্দস শামিম জানান তেইশে সেপ্টেম্বর রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট জানায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতেই হবে এখন করোনা পরিস্থিতির জন্য ডিএ দেওয়ার সমস্যা বলে রাজ্যের পক্ষে জানানো হলে স্যাট জানায় এ নিয়ে ভাবনা চিন্তা করে দেখা হবে স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ কুমার দাস এই রায় দেন ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও ডিএ স্পষ্ট কোনো গা ছিল না সরকারের দু হাজার উনিশ সালের ছাব্বিশে জুলাই রাজ্য সরকারকে স্যার নির্দেশ দিয়েছিল পরবর্তী ছ মাসের জন্য রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে রাজ্য সরকার তা না দেওয়া কর্মীদের সংগঠন স্যাটে আদালত অন মামলা দায়ের করে রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে তেসরা মার্চ দু হাজার কুড়িতে রিভিউ পিটিশনের শুনানি শেষ হয় এদিন রায় ঘোষণা হলো কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবি তুলে স্যাটে মামলা করেছিল কংগ্রেস সমর্থিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ছাড়াও আরও দুটি সরকারি কর্মচারীদের সংগঠন উল্লেখ্য দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে স্যাট যে রায় দিয়েছিল তাতে বলা হয় ডি দেওয়া বা না দেওয়া রাজ্যের ইচ্ছের উপর নির্ভর করে স্যাটের সেই রায়কে চ্যালেঞ্জ করে দু সালের তিরিশে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন এরপরে দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর রবি সরাফের ডিভিশন বেঞ্চ রায় বলেন ডিএ সরকারি কর্মীদের অধিকার এই সঙ্গে মামলাটি পুনরায় স্যাটে ফিরিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চ জানায় ডিএ কিভাবে ও কি হারে দেওয়া হবে তা বিচার করে স্যাট তিন মাসের মধ্যে জানাবে এরপরেই রাজ্য সরকার ওই রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করে ডিভিশন বেঞ্চে গত বছরের সাতই মার্চ হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি শেখর রবি সরাফের ডিভিশন বেঞ্চ রাজ্যে দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয় এই মামলা বারবারই হারতে হয়েছে রাজ্য সরকারকে ফের একবার স্যার জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হবে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে ডিএ মামলার ছাব্বিশে জুলাই দু হাজার যেটা মূল রায় সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে আবার অ্যাপিল করা হয়েছে এবং সেই নিয়ে মামলা হয়েছে এবং আগামী থার্ড ডিসেম্বর দু হাজার এটা লিস্টেড হয়েছে হয়তো তার এক দুদিন পর মামলাটা হয়তো উঠতে পারে ইন ইয়ার্স কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আই এন যেটা জানিয়েছে সরকার ট্রাইব্যুনালের ছাব্বিশ সাত উনিশের ডিএর মূল রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল মামলা দর্জ করেন মামলাটি দায়ের করেন অর্থ দপ্তরের যুগ্ম সচিব মাননীয় অরিন্দ মুখার্জি সেই ছাব্বিশে জুলাই দু হাজার উনিশের অর্ডারটিকে দেখতে পাচ্ছেন এবং সেটা নিয়েও বলা হয়েছে যে সরকার ডিএ মামলায় ছাব্বিশ সাত উনিশ তারিখে রায়ের পরিপ্রেক্ষিতে আবারও উচ্চ আদালতে রিট পিটিশন আপিল মামলা দাখিল করলেন সরকারের হয়ে মামলাটি দায়ের করেন অরিন্দ মুখার্জি জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থার্ড ডিসেম্বর দু হাজার কুড়িতে লিস্টেডের কথা বলা হয়েছে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অর্থাৎ আই এন টি ইউসি অর্থাৎ যা বোঝা যাচ্ছে বিধানসভা ভোটের আগে যেটা অনেকে এক্সপেক্ট করেছিলেন হয়তো কিছু পরিমাণ হলেও দিয়ে ঘোষণা হতে পারে সে আশা কিন্তু পুরোপুরিভাবে এখন জল পড়ে গেল বলা যায় তাহলে এই থার্ড ডিসেম্বর দু হাজার কুড়িতে আদালতে কী হয় সে ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাবো কি ডিএ নিয়ে মামলাটা একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গোড়াতে পারে এই ব্যাপারে আপনাদের কী মতামত বা ডিএ কবে প্রাপ্তি হতে পারে এই ব্যাপারে কি আপনাদের মতামত তা আপনারা কমেন্ট সেকশানে লিখে যাবেন পাশাপাশি এরকম চ্যানেলে ডিএ সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি শেয়ার করবেন যাতে ডিএ নিয়ে এই নিউজটি অনেকে জানতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ